না না একটা গোলাপ জলের রসগোল্লা খেয়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ ওই এখন সপ্তাহের ব্যস্ত দিনগুলোর মধ্যে একদম শেষের দিনটার দোরগোড়ায় প্রায় এসেই পৌঁছে গেছি। ওই একটুখানি কষ্ট করে কাজ আছে, সেই জন্যই বিকেলবেলায় রনের স্কুল হয়ে যাওয়ার পরে দীপ বলল চলো তাহলে বেরিয়ে যাই। আমরা ওই জলটাই ম্যাক্সিমাম কস্কো থেকে কিনতে যাই আসলে। আজ একটু বিকেল বিকেল এই রনের স্কুল হয়ে যাওয়ার পরে বেরিয়েছি জলটা আনতে। আর দেখুন বাইরে কি সুন্দর সন্ধে সন্ধে হয়ে এসেছে, এই সময়টা কি সুন্দর হাঁটা যায়। পার্কে কত লোকজন হাঁটছেন, আর ওই দূরে সাঁকোটা দেখলেন একটু আগে, ওই সাঁকোটাও কি সুন্দর ছিল না। মানে এখানে অনেক জায়গায় ওরকম ছোট ছোট জল জমিয়ে জলাশয়ের মতো করা থাকে, মানে আর্টিফিশিয়াল লেক পুকুর ওইরম আর কি। আর তার ওপরে ওইরম একটা করে কি সুন্দর ব্রিজ করা ছিল, মানে সাঁকো আর কি ছোট, দেখতে ভালোই লাগছিল। এই দেখুন কষ্টকর কাজ তো হয়ে গেছে, বাড়িও ফিরে গেছি। কষ্ট করে আর আজকে আপনাদের নিয়ে ঢুকলাম না, কারণ বেশি কিছু কেনার ছিল না বলে, তাই জন্য আমি আর রন গাড়ির ভেতরেই ছিলাম, দীপ গিয়ে শুধু নিয়ে চলে এসেছে। আর বাড়ি এসে অনেক কাজ। এই দেখুন প্রথমত তো এই দেখুন একটুখানি স্ন্যাক্স রেডি করব। আজকে ভেবেছিলাম ওই সেদিন দীপকে বলেছিলাম যে একটুখানি বোনলেস চিকেন থাই এনে রেখো, আর সেই থেকে আজ একটু চিকেন 65 করব। তো তাড়াতাড়ি করে চলুন চিকেন 65টা করে নিই, তারপর আবার কাল সকালের জল খাবারের জন্য একটু ওই ইডলি করে রাখবো। কাল একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না আপনারা কেউ কখনো খেয়েছেন কি না, হয়তো কেউ থাকতে পারেন, কিন্তু আমি না এটা যখন প্রথম খেয়েছিলাম আমার এক আত্মীয়ের কাছ থেকে প্রথম খেয়েছিলাম, আর খুব ভালো লেগেছিল তখন। তারপর থেকে প্রায়ই খেতাম, ওই রন যখন স্পেশালি হবে তখন প্রেগনেন্সি টাইমে কিচ্ছু খেতে পারতাম না, কিন্তু জানি না কেন এই জিনিসটা দারুণ খেতাম। আর এদিকে দেখুন চিকেন 65টা প্রায় রেডি হয়েই গেছে। আসলে সেদিন বাজারে গিয়ে একটা চিকেন 65-এর রেডিমেড মশলা কিনতে পাওয়া যাচ্ছিল, তাই দেখে আর একদম দেরি না করে কিনে নিয়েছিলাম। মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। আগে একবার দীপ চিকেন 65 নিজে হাতে বানিয়েছিল, তখন খুব ভালো খেতে লেগেছিল, তাই সেদিন ভেবেছিলাম চিকেন 65 খাবো, আর ওই মশলাটা দেখে একদম কিনে নিয়েছিলাম। আজকে বানালাম, দেখি এবার দাঁড়ান খেয়ে নিই। আর খেয়ে এই যে দেখুন এবার ইডলিগুলো এখানে করতে দিই। এই দেখুন এই ছাঁচটা বাড়ি থেকে আসার সময় সেবার কিনে নিয়ে এসেছিলাম, বেশ ছোট ছোট আকারের ইডলি হয়, বাচ্চাদের জন্য একদম সাইজটা ঠিক। আর রন জানেন তো বাচ্চাদের মধ্যে বোধ হয় একদম আলাদা, কিছুতেই ইডলি খাবে না, ধোসা খাবে না। আর সেদিন আমাদের বন্ধুদের গ্রুপে গল্প হচ্ছিল, ওদের বাচ্চারা সবাই না ইডলি ধোসা খেতে খুব ভালোবাসে, উত্তাপাম এইসব। আর রন কিছুতেই সেই 2 বছর আগে কবে লাস্ট একবার ধোসা খেয়েছিল, তখন খুব ভালো মতোই খেয়েছিল, তারপর থেকে আর কিছুতেই ওকে ইডলি ধোসা খাওয়ানো যায় না। ওই জন্যই তো লাঞ্চে কী দেবো ভেবে উঠতেই ব্যাস আমার জীবন অন্ধকার হয়ে যায়। আবার লাঞ্চ বলছি টিফিন না বলে সেটারও একটা কারণ আছে। এই ইডলিগুলো রেখে দিই, দাঁড়ান ফ্রিজে হয়েই গেছে, ঠান্ডা হয়ে গেছে, এবার ঢুকিয়ে রেখে দিই, কাল সকালে যখন রেসিপিটা বানাবো তখন নয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে যাওয়ার পরে আগে ঝটপট করে রনের এই লাঞ্চ বক্সটা আমাকে রেডি করতে হয়, না হলে আবার ওকে ওঠাতে হবে, ওকে উঠিয়ে খাওয়া দাওয়া সবকিছু ব্যাপার আছে। তো আর লাঞ্চ বক্স বলছি, এখানে আসলে স্কুলের নিয়মগুলো হচ্ছে গিয়ে লাঞ্চ দিতে হয়, মানে এখানে স্কুলের টিফিনটাকে এখানে লাঞ্চ বলেন ওনারা। তার কারণ হচ্ছে এখানে যখন সকালে স্কুল শুরু হয় তখন বাচ্চাদের বাড়ি থেকে ব্রেকফাস্টটা করিয়ে পাঠাতে হয়, আর যারা ব্রেকফাস্ট করে যেতে পারে না তাদের জন্য আবার জানেন এখানে স্কুলগুলোতে যে ক্যাফেটেরিয়া থাকে সেই ক্যাফেটেরিয়াগুলোতে আবার ব্রেকফাস্টের অপশনস থাকে। মানে কেউ যদি মনে করেন যে স্কুলে তার বাচ্চাকে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সমস্তটাই স্কুল থেকে খাওয়াবেন সেটাও করতে পারেন, তার জন্য আবার ওই লাঞ্চ অ্যাকাউন্ট আছে, সেই লাঞ্চ অ্যাকাউন্টে বিলটা অ্যাড করে দেন। আসলে এদেশে যখন প্রথম এসেছি সেই তখন থেকেই দেখি সমস্ত কিছুই এদেশে খুব আর্লি আর্লি, মানে আর্লি বেড থেকে উঠবে, আর্লি লাঞ্চ করবে, আর্লি ব্রেকফাস্ট করবে, আর্লি আবার ডিনারটাও করে নেয়। আমরা তো যখন বাড়িতে ছিলাম বাবা সে ডিনার করতে কত দেরি, এখানে তো আবার জানেনি আপনারা সেই 7টা সাড়ে 7টার সময়, মানে সন্ধ্যের কথা বলছি, সন্ধ্যে 7টা সাড়ে 7টায় সবার ডিনার হয়ে যায়, মানে ভাবুন তাহলে। ওই জন্য লাঞ্চের টাইমটাও ওই সকাল 11টার মধ্যে, আর তাই জন্য স্কুলগুলোতে এই টিফিনটাকে বলে লাঞ্চ। আর লাঞ্চে লাঞ্চ
লাঞ্চের মতোই একদম ফুল মিল দিতে বলে জানেন, একদম পুরো যেরকম আমরা দুপুরবেলার ভাত খাবার সময় খেয়ে থাকি মানে ওরম দিলেই ভালো আর কি। যেমনি ওদের স্কুলে লাঞ্চের জন্য অপশনস থাকে চিকেন স্যান্ডউইচ, তারপরে পিৎজা থাকে, গ্রিল চিজ থাকে, ইয়োগার্ট থাকে মানে দই আর কি, তার মধ্যে আবার দুধটাও থাকে। তবে আমি ওই চেষ্টা করি যে বাড়ি থেকেই সমস্ত কিছুটা করে দিতে, কারণ আমি তো জানি যে ও কোন জিনিসটা খায় আর কোন জিনিসটা খায় না, আর ওদের ক্যাফেটেরিয়া থেকে যা দেবে সেগুলো যে মন ভরে খাবে তৃপ্তি হবে সেরম তো নয়। সেই জন্য বাবা কি দরকার রিস্ক নিয়ে ওই আগের দিন রাতে একবার করে জিজ্ঞেস করে নি কি খাবি রে, সকালে কি দেব, ও মোটামুটি বলে দেয়, আর না হলে আমি তোর পছন্দটা বুঝি সেই মতো লাঞ্চটা প্যাক করে আর দিয়ে দিই। আর লাঞ্চের বক্সগুলো দেখলেন ঠিক কি সুন্দর, কত খোপ আছে। আবার শুধু লাঞ্চ দিলেই হয় না, লাঞ্চের সঙ্গে আবার একটা করে স্ন্যাক্স দিয়ে দিতে হয়, কারণ ওই যে বললাম অনেক আর্লি মর্নিং ওদের স্কুলে যাওয়া, তাহলে 11টার সময় যদি লাঞ্চ হয়ে যায় তারপরে আবার স্কুল থেকে ফিরতে ফিরতে তো সেই 4টে বাজে, তার মাঝখানে আর একবার ছোট্ট করে ওদের ওই স্ন্যাক্স খাওয়া হয়, ওই জন্যই তো লাঞ্চ বক্স গুলোতে অতগুলো খোপ খোপ। এই ওরা দুজন বেরিয়ে গেল, এবার চলুন সেই যেই রেসিপিটা শেয়ার করব বলেছিলাম সেই রেসিপিটা। এটা হচ্ছে কি, ইডলিগুলো কাল রাতে করে রেখেছিলাম সেগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে, আর এরকম কড়াতে সামান্য 1-2 চামচ তেল দিয়েছি, তাতে এরকম অমলেট কাট পেঁয়াজগুলো কেটে আর তার মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি আর কারি পাতা ফোড়ন দিয়েছি। পেঁয়াজগুলো জাস্ট একটু সতে করে নিয়ে আর একটা গোটা শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নে, আর তার সঙ্গে একটু টমেটো কেচাপ, আর এবার এই কেটে রাখা ইডলিগুলো দিয়ে দিলাম, আর একটুখানি নেড়ে ছেড়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুজনের ব্রেকফাস্ট। দীপকে ছেড়ে আসলে আমরা দুজন বসে একটু শান্তি করে খেয়ে নেব, সকালে একটুখানি ইডলি টিডলি খেলে পেটটা একটুখানি ভরাও থাকে, আর একটুখানি বেলা হয়ে গেলে তখন আবার একটা যাই হোক ফল খেয়ে নেব। এরমভাবে ইডলি খেলে আর কি ওই সাম্বার চাটনি ওইসব দিয়ে তো সবসময়ই খাওয়া হয়, আর ওইগুলো করতেও একটুখানি সময় লাগে, আর এরমভাবে খেলে ওগুলো করতেও তো ধরুন লাগে না, সেই জন্য তাড়াতাড়ি ইডলিটাও খাওয়া হয়ে যায় আর পেটটাও ভরে যায়। যাই হোক চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, শেয়ার করা হয়ে গেল। বিকেল বিকেল হয়ে এসেছে আর আজকের দিনটা জানেন একটা বিশেষ দিন, রনকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করানো হয়ে গেছে, আর দীপও অফিস গিয়েছিল অফিস থেকে চলেও এসেছে, আর আজকে হচ্ছে গিয়ে রাখি পূর্ণিমা। আমাদের বাঙালিদের কিছু কিছু বিশেষ বিশেষ দিন আছে, যে দিনগুলো যখন আসে তখন সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেমন এরকম রাখি পূর্ণিমার দিন, তারপরে 15ই আগস্ট, এরকম আরও কিছু কিছু দিন আছে যেই দিনগুলো আমার এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু এই সমস্ত দিনগুলোতে আসলে ওই ছোটবেলাটা হোস্টেলে থাকার দৌলতে সেই দিনগুলো হোস্টেলেই কাটত। আর রাখি বলতে তখন ওখানকার যেসব দাদা ভাইরা থাকতো ওইরকম নিজেদের হাতে বানিয়ে রাখি সেই দাদা ভাইদের পড়াতাম, আবার যে শুধু সিনিয়র জুনিয়র দাদা ভাইদের পড়ানো হতো সেটা নয়, ওখানকার শিক্ষক শিক্ষিকাদেরকেও তো দিদি বা দাদা বলে সম্বোধন করতে হতো, তো আমরা ওখানে শিক্ষক শিক্ষিকাদেরকেও পড়াতে পারতাম, সেজন্য রাখির দিনটা বেশ একদম উৎসব উৎসবভাবে কাটত। আর সেই রাখি নিজেদের হাতে তৈরি করা রাখির সে দামই আলাদা হতো, কত বড় বড় রাখি, কার রাখিটা কত সুন্দর হলো, একদম সুতো দিয়ে নিজে হাতে করে ব্রাশ দিয়ে ব্রাশ করে করে সে এক অপূর্ব দেখতে রাখি বানানো হতো। তবে যদি কোনো কারণে বাড়িতে চলে আসতাম, মানে কোনো ছুটি ছাটা নিয়ে বাড়িতে যদি আসতাম আর সেই সময় যদি বাড়িতে রাখির দিনটা পড়তো, তখন আবার আমার যা দাদা ভাইয়ের সংখ্যা বাড়িতে, তখন আবার সেই দাদা ভাইদের সঙ্গে মজা আনন্দ করে রাখি পূর্ণিমার দিনটা পালন করতে পারতাম। যেমন এই যে দীপান্বিতা সকালেই আমায় বলে দিয়েছিল যে আসবে দীপকে রাখি পরাতে, সেই জন্যই এত সমস্ত মিষ্টি টিষ্টি সাজাতে বসেছি। আজকাল আবার এখানেও জানেন কত সুন্দর সুন্দর রাখি কিনতে পাওয়া যায়, আসলে সব জিনিস এত গ্লোবালাইজেশনের জন্য সমস্ত কিছুই প্রায় ওদেশে দেশে আর ফারাক থাকে না, এখানেও বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ইন্ডিয়ান দোকানগুলোতে রাখি আসে, এইরকম টাইপেরই রাখি আসে, তবে ওই যেগুলো আরও গোল গোল বড় বড় হয় ওই সমস্ত অত ধরনের ডিজাইনের হয়তো আসে না, তবে রাখি আসে, মানে যেই যেই অকেশন যখন যখন হয় সেই অকেশনালি সমস্ত জিনিসই মোটামুটি দোকানগুলোতে পাওয়া যায়, সেই মতো রাখিও পাওয়া গেছে। আর আমাদের এই রাখি পরানো পরানো দেখে রন শেষমেশ কি বললো জানেন, যে মামা এটা কি কিডসদের হয় না? আমি আবার ওকে বললাম যে কিডসদেরও হয় মামা, তুমি ভুলে গেছো, ও আসলে যখন বাড়িতে ছিল সেই সময় 1 বছরও রাখি পরতে পেরেছিল,
তখন আরও বয়সটা কম ছিল, তো সেই জন্য ওর একদমই মনে নেই, তাই জন্য ওকে আবার বললাম। আর এখানেও একজনও বোন বা দিদি পায়নি, সেই জন্য রাখি পড়তে পারলো না। তবে রাখি কি কেন কেন পড়াতে হয়, কে কাকে পড়ায়, সে নিয়ে প্রচুর তার প্রশ্ন। সমস্ত প্রশ্নেরই উত্তর দিলাম, কারণ এখানে থাকলেও সব ভারতীয় রীতিনীতি, আচার বিচার, অনুষ্ঠান সমস্ত জিনিসটাই আমার মনে হয় একটু করে জানা দরকার, আর তাই জন্য বলেও দিলাম। কতটা বুঝেছে সেটা জানি না, তবে এটুকু বলেছে আমার একটা সিস্টার দরকার। যাই হোক, তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটু লাইক আর শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।